गंगोत्री धाम में आके हम सबको सब परिवार बहुत ही आनंद आया। देवभूमि हिमालय गंगोत्री प्रथम दिन। नमस्कार বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু হয়েছে গঙ্গোত্রী মন্দিরের আরতি। আমরা আপনাদের ভবঘুরে চ্যানেলে এই বিরল মুহূর্তটা আপনাদের দেখাতে পারছি। তো দেখুন আমাদের টোটাল এই গঙ্গা মায়ের মন্দিরের আরতি। অবশেষে আমরা পৌঁছলাম গঙ্গোত্রী। এই হলো সেই গঙ্গোত্রীর মা গঙ্গার মন্দির, দেখতে পাচ্ছেন। এই হলো পূর্ণত্বয়া গঙ্গা মা গঙ্গার মন্দির। আর আমরা ঘর পেয়েছি, দেখতে পাচ্ছেন, জিএমভিএন ট্যুরিস্ট লজ। না, ওখানে নয়, এই দেখুন কালীকমলি বাবা ধর্মশালা, সেই ধর্মশালায় দেখাচ্ছি আপনাদের ঘরটা। এই আমাদের ঘরটা হলো এইখানে, দেখাই ঘরটা। এই যে আমাদের ঘর হলো এটা, ডবল বেডের ঘর, বাট এটা তিনজন থাকার পক্ষে যথেষ্ট। কালীকমলি ধর্মশালার এই ঘরটার একদিনের ভাড়া 300 টাকা, আর আমরা এটা এখানে এসেই বুকিং করেছি। আপনাদের দিয়ে দেবো কালীকমলি ধর্মশালার ফোন নাম্বার। 12 ঘন্টা জার্নি করেছি জানকীচটি থেকে, 6টা টু 6টা চলে এলাম গঙ্গোত্রী। গোর্খা কমান্ডার অমর সিং থাপা 18 শতকে প্রথম ভাগে গঙ্গোত্রীর এই মন্দিরটি নির্মাণ করেন। গঙ্গা মায়ের মন্দির এটা। গোমুখ থেকে 18 কিলোমিটার নেমে এসে গঙ্গার কূলে নির্মিত হয়েছে গঙ্গা মায়ের নামে এই গঙ্গোত্রীর মন্দির। গঙ্গার এপারে গঙ্গোত্রীর আসল জনপদ, বাজার, দোকান, সব কিছু নিয়ে একটা প্রাণবন্ত জায়গা। গঙ্গোত্রীর মন্দিরে গঙ্গা মায়ের মূর্তি ছাড়াও আছে যমুনা, সরস্বতী, ভগীরথ এবং শঙ্করাচার্যের মূর্তি। হিমালয়ের পাদদেশে 3,140 মিটার উচ্চতায় গঙ্গোত্রীর এই মন্দিরটির অবস্থান। আমি বিশেষ কিছু বলবো না এই ভিডিওতে, আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি গঙ্গোত্রী মন্দিরের আরতি। তাহলে চলুন আরতি দর্শন করা যাক। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু অনেক দূর থেকে আমরা তুলতে পেরেছি মা গঙ্গার মূর্তির ছবি, আর সেটা রইল এই ভিডিওতে। এই ভিডিওতে তাহলে রইল গঙ্গোত্রী মন্দিরের আরতি। রাজস্থানের একটি পরিবারের সাথে আমাদের আলাপ হয়েছে গঙ্গোত্রী মন্দিরের প্রাঙ্গণে, সেই টুকরো চিত্র রইল এই ভিডিওতে। গঙ্গোত্রীতে রাত্রিকালীন খাওয়া দাওয়া একটি রেস্টুরেন্টে, এবং গঙ্গোত্রীতে কালীকমলি ধর্মশালার কার্যালয়ে আমি কথা বলবো, আর সেখানেই জানিয়ে দেব আমাদের ঘরের রেট কত ছিল এক রাত থাকতে। চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু হয়েছে গঙ্গোত্রী মন্দিরের আরতি। আমরা আপনাদের ভবঘুরে চ্যানেলে এই বিরল মুহূর্তটা আপনাদের দেখাতে পারছি। তো দেখুন আমাদের টোটাল এই গঙ্গা মায়ের মন্দিরের আরতি। ধাতু
শুরু হয়েছে মন্দিরের আরতি, গঙ্গোত্রী মন্দিরের আরতি শুরু হয়েছে।
দর্শন করার জন্য লাইন পড়ে গেছে। আমরা দেখে এলাম, মায়ের দর্শন করলাম, ভিতরে ছবি তো নেওয়া যাবে না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যাবেলা আরতির পর মন্দিরের মাতৃদর্শন সম্ভব, আর এই লাইনটা সেই মাতৃদর্শনেরই লাইন। আমরা গঙ্গোত্রী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো যখন আমরা আরতির ভিডিওটা নিচ্ছিলাম, দুটো সুন্দর ফুলের মতো বাচ্চা তাদের এক্সপিরিয়েন্স মানে দাঁড়িয়ে প্রণাম করছিল, তারা দেখতে চাইছিল যে আমার গোপ্রো দিয়ে কি করছি। বেটা আপ কাহাঁ সে আ রহি হো? রাজস্থান। রাজস্থান, আপকা মন্দির কেসে লাগা? বহুত আচ্ছা। কব আয়া? মজা আ গয়া। মজা আ গয়া? ইয়ে পর তো बहुत मजा आया। हम तो यहाँ तरस रहे, पूरी उम्र खत्म हो गई, 65-70 साल के होने आए और आज हमारे जिंदगी सरग में आ गए। हम तो अच्छा सरग है, सरग से ज्यादा सरग है, आनंद आ गया, बस खूब मजा आ गया। ये पहली बार? पहले बार, ये पहले बार। 65 साल की उम्र है हमारी और हम तो फर्स्ट बार आए, मजा आ गया। ये मेरे पोता है, पोता है, पोता है, वो मेरा आदमी है। अच्छा अच्छा, मंदिर के सामने सब मानुष देर 21 तारीख को टिकट हुआ तो हमने बोला कब 21 तारीख आई। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, मजा आ गया। ज्यादा शांति यहाँ पे आके जो शांति फील हुई ना वो कहीं पे नहीं मिलेगी आप लोग। हाँ, तो प्लीज मजा जरूर करें यहाँ पे। सर मेरा चैनल का नाम है आमरा भबू घुड़े, बंगाली चैनल, बोल दीजिए। Subscribe to Amra Babupure. Babupure, this is the Bengali channel, travel channel. This is Bengali channel. Like, subscribe and share. Yes. So, ठीक है? नमस्कार। जय गंगा माया की। गंगोत्री धाम में आके हम सबको सब परिवार बहुत ही आनंद आया। अच्छा। थैंक यू, थैंक यू सो मच, थैंक यू सो मच। आप कहाँ से आ रही है? हम आ रहे हैं राजस्थान, जोधपुर से। जोधपुर से, यस। बुझे बच्चन जे सब एकाकार हो गए भारतवर्ष, सब बंगाल दूर से आए हैं। हाँ, राजस्थान, गुजरात, बंगाल से है, बंगाल से है। वेरी गुड। तो बेटा बढ़ाओ, ठीक है? তো আমার এটাই ভালো লাগছে, সবাই মিলে আজকে আমরা যেন আনন্দ করছি। ভালো লাগলো, মজা আ গিয়া। আর বঙ্গালি ভাই মিলা হমকো যে হম বহুত খুশ হ্যায়। গঙ্গা মাইয়া কে আকার, জয় গঙ্গা মাইয়া কি জয়। জো ভি হ্যায় সব এক বার জিন্দগি মে, সবই কো আনা চাহিয়ে, জো ভি দেখ রহা হ্যায় উনকো এক বার ইয়াহ জরুর আনা চাহিয়ে। গঙ্গা মাতার মন্দিরে আরতি দর্শনের পর আমরা একটা রাজস্থানি পরিবারের সাথে মিলিত হয়েছি। তো সেই রাজস্থানি পরিবারের সাথে আমরা কথা বলবো। জয় গঙ্গা মাইয়া কি জয়। কেসা লাগা আপকো সবকো? বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা, ভীষণ ভালো লাগলো। আচ্ছা আমরা রাত্রের খাবার খেতে বসেছি এই শিব রেস্টুরেন্ট গঙ্গোত্রীতে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি, ওই যে ওরা বসে আছে ওখানে, জানি না। আর এখানে হচ্ছে শিব রেস্টুরেন্টের রান্না টান্না হচ্ছে, এখানে আমাদের খাবার দেয়া হবে। আরে না, মেনু কার্ড দেখছে। দেখো গঙ্গোত্রীতে খেতে বসেছি। সবজি আছে, সব সবজি আর ডাল। প্লেটটার দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে? পরিচ্ছন্ন হোটেলটা, পরিচ্ছন্ন এটা বলতে পারি, ওই যে খাচ্ছে ও, ঠিক আছে? সবার প্লেট দেখিয়ে দাও একবার দূর থেকে। চলো খেতে শুরু করি এবার।
প্রসঙ্গক্রমে বলে রাখি, কালীকমলি ধর্মশালায় আমাদের এক রাতের ভাড়া ছিল 300 টাকা, আর আমরা গঙ্গোত্রীতে এসেই সেই ঘর বুক করেছি। আগে থাকতে বুকিংয়ের কোনো প্রয়োজন হয়নি আমাদের। বন্ধুরা, আমি বসে আছি কালীকমলি ধর্মশালা গঙ্গোত্রী কার্যালয়তে। তো সেখানে যে মানুষটি আছে, আপনার নাম কে হয়? জগপাল সিং। আচ্ছা, মেরা ইউটিউব চ্যানেল আপকো স্বাগত করতে হ্যাঁ। তো এখানে আসতে গেলে রহনে কে লিয়ে ডবল আর থ্রি বেডেড রুম মিলেগা না? ফোর বেডেড। আচ্ছা, ও কিরায়া হ্যায় 300 রুপে? 500-800, আদি তো ডাউন সিজন চল রহা হ্যায়। আচ্ছা, সিজন মে 500-800। আচ্ছা, ইয়ে বুকিং করনে কে ফোন করনা ওহি সে কলকাতা কা হো যায়? কাল সে হো যায়। আমরা কলকাতার নাম্বারটা আপনাদের দিয়ে দেব, যেখান থেকে বুকিং হয়। যখন যদি ঘর খালি থাকে এখানে এসেও বুকিং করা যায়, আমরা যেমন করলাম আর কি, এখানে এসেই বুকিং করলাম। বাঙালি লোক তো আর ধন্যবাদ। আজকে আমরা এসে পৌঁছেছি গঙ্গোত্রীতে। কালকে আমাদের একটা বিশেষ দিন, আমরা কালকে চলেছি গঙ্গোত্রী থেকে গোমুখের পথে। আর ও সব কিছু এখন গোজগাজ করছে। হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়ে চলে যাব আমরা। আর আমরা যেটা এনেছি সেটা হচ্ছে গঙ্গোত্রী যাওয়ার জন্যে, গোমুখ যাওয়ার জন্যে অক্সিজেন সিলিন্ডার, পাতলা রেনকোট, কিছু ওষুধপত্র, ড্রাই ফ্রুটস, হ্যাঁ, আর পাওয়ার ব্যাঙ্কে চার্জ টার্জ দিয়ে নিচ্ছি, আর পারমিট করিয়েছি আমরা অনলাইনে। ঠিক আছে, তো জার্নি হচ্ছে কালকে আমাদের গোমুখের পথে প্রায় 19 কিলোমিটার, কিন্তু কালকে যেতে হবে আমাদের 14 কিলোমিটার। আমরা কালকে ভুজবাসাতে থাকবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা দেবভূমি হিমালয়ের বিশেষ পর্ব আপনারা দেখছেন আমাদের ভবঘুরে চ্যানেলে। আগামী কালকের ভিডিওটা আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাহলে আজকে এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।